প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস নেব সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা চলে যাব ইউনিট টু। বিগত ক্লাসে আমরা ইউনিট ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করব ইউনিট টু নিয়ে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের ইংরেজি প্রথম পত্র বইটি খুলি। ইউনিট টু, মাই স্টাডি গাইড, তাহলে এর বাংলা হচ্ছে আমার পাঠ সহায়িকা, মাই স্টাডি গাইড। তাহলে শিক্ষার্থীরা, এখানে দেখা যাচ্ছে একটা ছবি, দুই সাইডে দুইটা ছবি দেখা যাচ্ছে। একটি প্রথমটি হচ্ছে, দেখা যাচ্ছে একটি মহিলার ছবি, না দেখা যাচ্ছে যে হয়তোবা কোনো একটি মহিলা, যে নাকি কি আদিবাসী, দেখিয়ে তাকে তার গায়ের পোশাক এবং তার গায়ের মধ্যে যে গহনাগুলো রয়েছে সেগুলো দেখে বোঝা যাচ্ছে কোনো একটি আদিবাসী মহিলার ছবি এখানে রয়েছে। আমরা দেখি এখানে কি রয়েছে, লার্নিং আউটকামস। তাহলে এখান থেকে আমরা যা শিখতে পারবো বা জানতে পারবো, আফটার উই হ্যাভ স্টাডিজ দিস ইউনিট উই উইল বি এবল টু লুক আপ words in a dictionary, read and understand the table of contact page. তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, বিভিন্ন অভিধানিক শব্দগুলো খুঁজে বের করতে পারবো এবং সূচিপত্র পৃষ্ঠাগুলো পড়তে এবং বুঝতে পারবো। আমরা আমাদের বইয়ে 11 পেজে চলে যাই, লেসন ওয়ান। লেসেন ওয়ান, ফাইন্ড ইউর ওয়ার্ড, এ রিড দ্য ডায়লগ। তাহলে এখানে একটি সংলাপ রয়েছে, আমরা সেটি এখন পড়ব। টিচার, স্টুডেন্টস, ডু ইউ হ্যাভ এ ডিকশনারি? তাহলে এখানে টিচার মানে শিক্ষিকা ছাত্রছাত্রীদের বলছে, তোমাদের কি অভিধান আছে? ডিকশনারি বাংলা বোঝায় অভিধান। রূপা, ইয়েস মিস আই হ্যাভ ওয়ান। রূপা বলল, উত্তর দিল, হ্যাঁ মিস আমার একটি আছে। আনন্দ, আই হ্যাভ ওয়ান টু। আনন্দ উত্তর দিল, আমারও একটি আছে। টিচার, ডু ইউ নো হাউ টু লুক আপ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি? টিচার তাদের প্রশ্নগুলো, শিক্ষিকা, অভিধানে কীভাবে শব্দ খুঁজে বের করতে হয় তাকে জানো? রূপা উত্তর দিল, রূপা, নট রিয়েলি, ইট অফটেন টেক্স এ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি। রূপা উত্তর দিল, আসলে জানি না, অভিধানে একটি শব্দের অর্থ খুঁজে বের করতে প্রায় অনেক সময় লাগে। টিচার, হাউ অ্যাবাউট ইউ? আনন্দ, শিক্ষিকা আনন্দকে প্রশ্ন করল, তুমি কি জানো? আনন্দ, সেম উইথ মি, আই অপটেন গেট কনফিউজ, সো মেনি ওয়ার্ড, সো মেনি সিং ওহ। তাহলে আনন্দ উত্তর দিল যে কি, আমারও একই অবস্থা, আমি প্রায় বিভ্রান্ত হই, ওহ এত বেশি শব্দ, এত বেশি সংকেত। টিচার কি বলল দেখো, টিচার, ইটস বিকজ ইউ হ্যাভেন্ট লার্নড হাউ টু লুক আপ এ ওয়ার্ড কুইকলি ইন এ ডিকশনারি। শিক্ষিকাও তাদেরকে বলল, এর কারণ হলো অভিধানে কীভাবে দ্রুত শব্দ খুঁজে বের করতে হয় তা তোমরা শেখোনি। রূপা, আনন্দ, হাউ ক্যান উই ডু ইট টিচার? তাহলে রূপা এবং আনন্দ তাদের টিচারকে, শিক্ষিকাকে তারা প্রশ্ন করলে, আমরা কিভাবে তা করতে পারি? টিচার, ওকে লেটস স্টার্ট উইথ এ পেজ ফর্ম এ ডিকশনারি। তাহলে শিক্ষিকা তাদের বলল, ঠিক আছে, অভিধানের একটি পৃষ্ঠা দিয়ে শুরু করা যাক। তাহলে শিক্ষার্থীরা, এখানে পরবর্তী পেজে, পেজ নাম্বার আর 12 লেখা আছে, দেখো, বিতে লুক অ্যাট এ ডিকশনারি পেজ, এটা হচ্ছে একটা ডিকশনারি
পেজ। আমরা জানি আমাদের প্রত্যেকের কাছে ডিকশনারি রয়েছে এবং ডিকশনারিতে কী আছে এরকম করে পেজগুলো রয়েছে, এ বি সি ডি দেওয়া আছে এবং সে অনুযায়ী এই এ বি সি এই বর্ণগুলোর কী রয়েছে বিভিন্ন শব্দ ভাণ্ডার এখানে রয়েছে। আমরা আমাদের পরবর্তী পেজে চলে যাই, পেজ নাম্বার 13। তাহলে এখানে রয়েছে সি নাম্বার, দেখো, মেক এ লিস্ট অফ দ্য লেটার ওয়ার্ড ইন ব্লাড, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে বলা হয়েছে যে মোটা হরফের যে লেখা বা বর্ণগুলো রয়েছে বা শব্দগুলো রয়েছে তার একটি কী করো তালিকা করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে নিচে দেখো প্রশ্ন উত্তর রয়েছে, এ নাম্বার, হোয়াট ডু ইউ সি অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ। দেখো এ নাম্বারে কোশ্চেনটা বলা হয়েছে যে কী বলা হয়েছে, অভিধান পৃষ্ঠার সবচেয়ে উপরে বাম কোণে কী দেখতে পাচ্ছ। তাহলে এটার অ্যান্সারটা কী হতে পারে, আমরা কী দেখতে পাচ্ছিলাম এখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি বি লেখা আছে বড় হাতে ক্যাপিটাল এবং স্মল লেটারের কী রয়েছে বি লেখা রয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি আই ক্যান সি বি আর বি দ্য সেকেন্ড লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেটা অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি। সেকেন্ড কোশ্চেন আমরা চলে যাই, হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার। তাহলে আমরা এখানে কী দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড কর্নারের মধ্যে লেখা আছে না, তাহলে দেখি আমরা কী লেখা আছে এখানে, কী লেখা রয়েছে এখানে, এখানে রয়েছে নিচে ভালো করে দেখলে বুঝবো যে এখানে কী লেখা রয়েছে বি লেখাই রয়েছে। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি, বি ইজ দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার, না যে বি হলো কি বাম হাতের কোণে প্রথম অক্ষর এবং শব্দ দেওয়া আছে। আমরা প্রত্যেকে আমাদের বইয়ের মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি বি দেওয়া আছে। তাহলে শিক্ষার্থীরা আমি যতটুকু পড়িয়েছি তোমরা ততটুকু বাসায় খুব মনোযোগ দিয়ে পড়বে। এবং এখানে দেখো আরেকটি তোমাদের জন্য একটি ডি নাম্বার, তাহলে আমি একটু তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করছি। রিড দ্য টেক্সট অ্যাবাউট হাউ দ্য ডিকশনারি পেজ হ্যাজ বিন রিটেন। তাহলে এখানে কী বলা হয়েছে আমরা দেখি, দ্য টিচার আস দ্য ক্লাস হ্যাভ ইউ নোটিস দ্যাট দ্য ওয়ার্ডস ইন ব্লাড এরিয়া রিটেন ওয়ান আফটার অ্যানাদার, ওকে ডু ইউ ফাইন্ড এনি রুল অর সিস্টেম অর অর্ডার ইন অ্যারেঞ্জিং দিস ওয়ার্ডস। তাহলে এখানে বলছে শিক্ষক বলতেছে যে ছাত্রছাত্রীতে জিজ্ঞেস করলো মোটা হরফে লেখা শব্দগুলিগুলো একটি আরেকটির পর লেখা হয়েছে তা কি তোমরা লক্ষ্য করেছ, তাহলে এইসব শব্দগুলির সাথে কোন নিয়ম কিংবা পদ্ধতি ক্রম দেখতে পাচ্ছ তোমরা। ইয়েস টিচার, দ্য পে স্টার্ট উইথ এ সিঙ্গেল লেটার বি অ্যান্ড স্লোলি ওয়ার্ডস কাম বিলো দিস লেটার, রূপা সেইড। তাহলে রূপা বলল, কি বলল, যে পৃষ্ঠাটি মাত্র একটা অক্ষর বি দিয়ে শুরু হয় এবং এই অক্ষর নিচের অন্যান্য শব্দাবলীগুলো ক্রমান্বয়ে লেখা হয়েছে। থ্যাংক ইউ রূপা, ইউ হ্যাভ এ গট ইট, লেট মি রাইট বি অ্যান্ড সাম অফ দ্য ওয়ার্ডস ফ্রম দিস পেজ অন দ্য বোর্ড, দেন আই উইল শো ইউ হাউ দে আর রিটেন ওয়ান আফটার অ্যানাদার লাইক ইন দ্য অ্যালফাবেটা, লুক অ্যাট দ্য বোর্ড অ্যান্ড আস্ক মি ইফ ইট ইজ ক্লিয়ার অর নট, ওকে। তাহলে শিক্ষক রূপাকে কী বলল, ধন্যবাদ জানালো এবং বলল তুমি এটি বুঝতে পেরেছ এবং এ পৃষ্ঠা থেকে বি ও আরও কিছু শব্দ বোর্ডে লেখা যাক, অতপর বর্ণমালার মতো এগুলো কীভাবে একটির পর একটি লেখা হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং বোর্ডের দিকে সবাই লক্ষ্য করো এবং এটি যদি স্পষ্ট বা স্পষ্ট তা আমাকে তোমরা জিজ্ঞেস করবে।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকবে। আমি যতটুকু পড়েছি তোমরা বাসায় বাংলা সহকারে তার রিডিং পড়বে এবং এখান থেকে যে ওয়ার্ডগুলো তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে, যে শব্দগুলো কঠিন, তাহলে সেটা তোমরা তোমাদের খাতায় লিখবে এবং পাশে তার বাংলা অর্থটা লিখবে। খুঁজে খুঁজে এরকম করে তোমরা 15টা শব্দ অর্থ তৈরি করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।